আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে যারা এবার নিউ টেনে আছো অর্থাৎ যারা দু হাজার তেইশ সালে এস পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে অ্যাসাইনমেন্টটি এবং যারা বিজ্ঞান বিভাগে আছে শুধুমাত্র তাদের জন্য তোমাদের হচ্ছে পঞ্চম সপ্তাহে দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি হচ্ছে ইংরেজি বঙ্গপাটটি হচ্ছে রসায়ন তো এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর পঞ্চম সপ্তাহে রসায়ন অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে যারা এখন অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করানো ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমার যে অ্যাসাইনমেন্টটি দরকার তুমি খুব সহজেই কিন্তু দেখে নিতে পারো তো শিক্ষার্থীরা চলো প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক রসায়ন বিষয়কোট হচ্ছে একশো সাঁতিরিশ এটি হচ্ছে তোমাদের এই বিষয়ের দুই নম্বর অ্যাসাইনমেন্ট সপ্তম মধ্যে থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে রাসায়নিক বিক্রিয়া দেখো অ্যাসাইনমেন্টটি হচ্ছে কি পদার্থের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ এখানে দেখুন নির্দেশনায় বলা আছে মোমের দহনের ফলে এ গ্যাস জলীয় বাষ্প তাপ ও আলু উৎপন্ন হয় চুনের মধ্যে এই গ্যাস চালনা করলে বিযোগও পাওয়া যায় বিযোগের মধ্যে কয়েক ফোঁটা লঘু হাইড্রোক্লোরিক গ্যাসের যোগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে ক নম্বরে বলা আছে মোমের দহন কী ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো ক্ষতে বলা আছে উল্লেখিত সকল পরিবর্তনগুলো বিবেচনায় নিয়ে কোনটি কোন শ্রেণীর বিক্রিয়া তা ব্যাখ্যা করো গ নম্বরে বলা আছে এ ও বি যোগে কার্বন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো আর ঘতে বলা আছে ইলেকট্রন স্থানান্তরের ধারণায় বিক্রিয়াগুলো রেডক্স বা নন রেডক্স তার যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে তাই হচ্ছে তোমাদের নির্দেশনাগুলো চলো শিক্ষার্থীরা সেই অনুযায়ী তোমাদের একটি নমুনা উত্তরপত্র তৈরি করা হয়েছে সেটি এখন দেখে নেওয়া যাক তোমাদের এই অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে পদার্থের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ মোমের দহনের ফলে এই গ্যাস জলীয় বাষ্প আলো উৎপন্ন হয় চুনের মধ্যে এই গ্যাস চালনা করলে বিযোগও পাওয়া যায় বিযোগের মধ্যে কয়েক ফোঁটা লঘু অ্যাসিড যোগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে ক নম্বরে হচ্ছে মোমের দহন কোন ধরনের পরিবর্তন তার ব্যাখ্যা যে পরিবর্তনের ফলে এক ব্যাকাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক ব্যাকাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছু বিক্রিয়াকে দহন বলে মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প তৈরি করে মোম প্লাস অক্সিজেন সমান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প প্লাস তাপ প্লাস আলো কার্বন ডাইঅক্সাইডের জলীয় বাষ্পের ধর্ম মোম অক্সিজেনের ধর্ম হতে সম্পূর্ণ ভিন্ন তাই মোমের দহন একটি রাসায়নিক পরিবর্তন উল্লেখিত সকল পরিবর্তনগুলো বিবেচনায় নিয়ে কোনটি কোন শ্রেণীর বিক্রিয়া তা ব্যাখ্যা করতে হবে এটা হচ্ছে খ নম্বর উদ্দীপকের প্রথম পরিবর্তনটি ছিল মোমের দহনের ফলে এ গ্যাস জলীয় বাষ্প তাপ ও আলো উৎপন্ন হয় এখানে এই এই গ্যাসটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা টু মোম প্লাস অক্সিজেন সমান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প প্লাস তাপ প্লাস আলো আর এটি হচ্ছে এক ধরনের দহন বিক্রিয়া উদ্দীপকের দ্বিতীয় পরিবর্তন চুনের মধ্যে এ গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড চালনা করলে যোগ অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট বা সিএসিও থ্রি পাওয়া যায় রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে সিএও প্লাস সিও টু সমান হচ্ছে সিএসিও থ্রি এটি হচ্ছে এক ধরনের সংযোজন বিক্রিয়া উদ্দীপকের তৃতীয় বা শেষ পরিবর্তন বিযোগের মধ্যে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কয়েক ফোঁটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এতে করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে সিএসিও থ্রি প্লাস দুই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি তুমি এখানে তিন চিহ্ন দাও হয়তো তো কর নাগুলো চলবে সমান দিলে দুই টু দিতে হবে সিএস টু ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সিও টু কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে এস টু ও বা পানি এটি হচ্ছে একটি দ্বিবিয়োজন বা প্রশমন বিক্রিয়া তাইগুলো আমাদের ক খ ক গড় নম্বর প্রশ্ন হচ্ছে কি এ ও বি যোগে কার্বন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে এখানে এই যোগটি হচ্ছে কার্বন অক্সাইড বা CO2 টু আর বি যোগটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা সি এ থ্রি প্রথমে আমরা এই যোগটি অর্থাৎ কার্বন অক্সাইডের জারণ মান দেখব ধরি সি সমান হচ্ছে এক্স অর্থাৎ সি এর মধ্যে আমরা ধরলাম এক্স প্লাস ও এর আমরা জানি মাইনাস টু ইন্টু ও টু তাই টু দ্বারা গুণ হয়েছে এক্স প্লাস মাইনাস টু আর টু গুণ করে থাকে কত মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো বা ডান পাশে নিয়ে গেলাম এক্স সমান হচ্ছে ফোর সুতরাং এই যোগে বা কার্বন ডাইঅক্সের যোগে কার্বন পরমাণের জারুন সংখ্যা হচ্ছে প্লাস ফোর এখানে ফোর মানে কি প্লাস ফোর না ধনাত্মক তো তা প্লাস ফোর লিখতে হবে কারণ মাইনাসও তো হতে পারত দ্বিতীয় যোগটি দেখো বি যোগ অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের কার্বোনেটের মান ধরি সি সমান এক্স বা দেখো প্রথমে ছিল সি এ ক্যালসিয়ামের হচ্ছে কত টু প্লাস কার্বনে তো আমরা ধরে নিয়েছি এক্স অক্সিজেনে হচ্ছে মাইনাস টু আমরা জানি ইন্টু থ্রি ও থ্রি আছে দেখে ফিজিকোয়াল টু জিরো বা টু প্লাস এক্স প্লাস মাইনাস টু আর থ্রি গুলো থাকে কত মাইনাস সিক্স তো প্লাসটা মাইনাস হয়ে গেছে এক্স মাইনাস সিক্স ফিজিক্যাল টু হচ্ছে জিরো বা টু মাইনাস সিক্স মানে কত মাইনাস ফোর আর প্লাস হচ্ছে এক্স এক্স মাইনাস ফোর ফিজিকোয়াল টু জিরো বা রানবাসী নিয়ে গেলাম এক্স এক্সমান হচ্ছে ফোর সুতরাং যোগে বা ক্যালসিয়াম কার্বনের যোগে কার্বন পরমাণু জ্বালানোর সংখ্যা হচ্ছে প্লাস ফোর এখানে ফোর আছে মানে কি প্লাস ফোর ঠিক না এরপর দেখো আমাদের শেষ যে প্রশ্নটি আছে ঘ নম্বরে ইলেকট্রন স্থানান্তরের ধারণায় বিক্রিয়াগুলো রেডক্স নাকি নন রেডক্স তা যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে তো নন রেডক্স বা রেডক্স বিক্রিয়া শনাক্তকরণ যেটা হচ্ছে আমাদের ঘয়ের উত্তর রেডক্স বিক্রিয়া কি আগে সেটা দেখি আমরা যে বিক্রিয়ায় একই সাথে জারণ ও বিচরণ সংঘটিত হয় সেই বিক্রিয়াকে রেডক্স বা জারণ বিচারণ বিক্রিয়া বলে আর নন রেডক্স বিক্রিয়াটা কি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনকালে বিক্রিয়ক মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান না ঘটলে বিক্রিয়াটিকে নন রেডক্স বিক্রিয়া বলে এখানে দেখো এ গ্যাস বা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড বা চুন চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে সিও টু প্লাস প্লাস সিএসিও থ্রি মানে কার্বন ডাইঅক্সাইড যোগ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এখান থেকে আমরা চুন বা ক্যালসিয়াম কার্বনেট পাই আর জওয়ার অর্থ বিক্রিয়াটা দেখো লক্ষ্য করে এটা ভালোভাবে বুঝো কার্বন ডাইঅক্সাইড এখানে সি এর জার মানে আমরা পেয়েছি প্লাস ফোর অক্সিজেনের আমরা জানি মাইনাস টু প্লাস সি এও ক্যালসিয়ামে হচ্ছে প্লাস টু অক্সিজেনে মাইনাস টু উৎপাদে দেখো কী হয়েছে সিএসিও থ্রি ক্যালসিয়ামে কিন্তু প্লাস টু কার্বনের প্লাস ফোর আর অক্সিজেনের হচ্ছে মাইনাস টু তো দেখো যা ছিল তাই কিন্তু আছে হ্যাঁ তাই আমরা কী বলতে পারি উপরোক্ত জারণ অর্ধ বিক্রিয়ার আলোকে প্রমাণিত হয়েছে যে বিক্রিয়াটি নন রেডক্স বিক্রিয়া কারণ বিক্রিয়া অংশগ্রহণকারী প্রত্যেকটি মোলের আগে এবং পরে জারনমান কিন্তু একই আছে বিযোগ যৌগ বা ক্যালসিয়াম কার্বোনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো রাসায়নিক বিক্রিয়াটি হবে কীরকম সিএস থ্রিও থ্রি প্লাস এস সি এল সব সিএসসি এল টু প্লাস সিও টু প্লাস এস টুও আর জারণ অর্ধ বিক্রিয়াটা দেখো ক্যালসিয়ামের হচ্ছে প্লাস টু কার্বনের প্লাস অক্সিজেনের মাইনাস টু হাইড্রোজেন প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান ক্যালসিয়ামের প্লাস টু ক্লোরিনের মাইনাস ওয়ান কার্বনের প্লাস ফোর অক্সিজেনের মাইনাস টু হাইড্রোজেনের মাইনাস টু যা ছিল তাই কিন্তু আছে তো কি বলতে পারি আমরা উপরুক্ত জারান অর্থ বিক্রিয়ার সাহায্যে প্রমাণিত হয় যে বিক্রিয়াটি নন রিটক্স বিক্রিয়া কারণ বিক্রিয়া অংশগ্রহণকারী প্রত্যেকটি মোদের আগে এবং পরে এদের জ্বালান মান কিন্তু একই আছে শিক্ষার্থীরা এ ছিল তোমাদের দশম শ্রেণীর পঞ্চম সপ্তাহে রসায়ন অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ